আমরা কইতে পারি না, রাইত 11টা বাজে, আমরা উপায় ঘুমাইতে ঘুমাইতে, আজকে আমি কইতেও পারি না, আজকে আমার গুঞ্জু বাজে, এমন কারো ঘুম লাগবে, কইতে পারি না, ডেইলি প্রতি রাইতো আমরা মাইকে শব্দ করলেও আমরা দৌড়ি আই আইটা দেখেই থাকি। আনুমানিক কয়টা কয়টার সময় আগুনটা লাগছে? আমরা কইতে পারতাম না, ও তারা চিল্লি মারছে না, আমি উঠছি, ও আমরা লাগাবা সাথে না। কে লাগাইছে আগুনটা? আমার স্বামী লাগাইছে, গতদিনও আগে আমার তার ঘরের তালা ভাঙে আমার কাপড় নিছে কতটা নিয়ে আমার মায়ের দরজার সামনে এখানে পেট্রোল দিয়া আগুন ধরাইছে। ওখানে আমি মাইনজের বাড়ি কাম কাজ করে রাখা ভাই, আমি তিনটা বুলা মানে আমি তো তারে কিছু চুকাইয়ার না, না কইয়ার দুই টাকা দেও না কিছু দেও, আমি কেউ সর্বনাশ করলাম না, আমার বারাত কেউ সহ্য নাই। আচ্ছা আগুনটা আপনার জামাই লাগাইছে না? তা আগুন লাগছে 4 নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে একটা বাড়িতে আগুন লাগছে। তখন আমরা সঙ্গে সঙ্গে মুভ করি এবং এসে দেখি ঠিকই আগুন জ্বলতেছে। তখন আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটিং শুরু করি এবং দুইটা ইঞ্জিনের এবং দুইটা গাড়ি এসেছে, আমরা দুইটা গাড়ির প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তাইনের মিসেজে কইছে যে তাইনের হাজবেন্ডে আগুনটা পেট্রোল দিয়ে লাগিয়েছে ঘরের মধ্যে।